हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के जे टॉपिक निये कथा बोलते जाच्छी सेटा होच्छे जे कदिन आगे आपनारा प्ले स्टोरे देखते पारबेन जे एकटा एप्सटार नाम होच्छे क्विकर एप्स। क्विकर एप्सर माध्यमे सेखाने देखेछिलाम जे कटा जब डाटा एंट्रिर जब अप्लाई करलाम। अप्लाई করার পর দেখলাম যে ওখান থেকে আমাকে একটা কল এসেছে। কল আসার পর আমাকে একটা অনলাইনের এক্সাম নেওয়া হলো। এক্সামের জন্য আমি এক্সামটা দিলাম ধরো 12:30 মিনিটে, 12:30টার সময় পরীক্ষাটা হইলো আমার। এরপরে পরীক্ষাটা শেষ হওয়ার পরে সাইটে গিয়ে একটা কংগ্রাচুলেশন পাইলাম যে ইউ আই হ্যাভ কমপ্লিট ইউয়ার এক্সামিনেশন, ওয়েট ফর ইউয়ার রিজাল্ট, এরকম একটা। এরপরে ও যে পরে কল এলো আর কলকাতা থেকে, একজন বলছে এরকম কোথায় নিবে পোস্ট, শিলচর না কলকাতাতে। আচ্ছা, আমি বললাম শিলচরে হলে ভালো হবে কারণ বাসার সামনে আছে। এরপরে বললো যে ঠিক আছে, আপনার রেজাল্ট এলে আমি 4টা নাগাদ রেজাল্ট চলে আসবে। যখন 4টা বাজলো আমি একটা আমার ইমেইলে আমার মেইলে একটা মেসেজ এসেছে, কংগ্রাচুলেশন ইউ আর হ্যাভ সিলেক্টেড, এরকম একটা ফরম্যাট চলে এসেছে আমার ইমেইলে। এরপরে উনি এই ভদ্রলোকটি ফোন করলেন আমাকে, ফোন করে বললেন যে আপনার জব সিলেক্ট হয়েছে। আমি বললাম থ্যাংক ইউ। এখন বললেন যে জব সিলেক্ট হয়েছেন, ঠিক আছে, আমাদের একটা প্রসেস আছে, যেটা সেটা হলো আপনাকে এত টাকা দিতে হবে। আপনার একটু এখন তো করোনা, আমরা চেক আপ কাপ করাবো, বাস একটু সামান্য টাকা দিতে হবে আপনাকে, মানে 1100-এর মতো, 1200 টাকার মতো বললো। আচ্ছা ঠিক আছে, আমি বললাম এখন ডকুমেন্টেশন কীভাবে হবে এরকম বললেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। আমি কিন্তু আমার মনে মনে প্রথম থেকেই একটু ডাউট, বিকালে সকালে ইন্টারভিউ দিলাম আর বিকালে জব হয়ে যায়, এরকম হয় নাকি? তাই আমি বললাম যে না, আমি আপনার পয়সাটা দিতে পারবো না, আমার কাছে নেই পয়সা, যেটা আপনার ফিস চাচ্ছেন, ফিস যেটা বলছেন আমি দিতে পারবো না সেটা। ও উনি বললেন তাহলে তো হবে না জব। আমি বললাম ঠিক আছে, আমার কাছে পয়সা নেই, এরকম একটা গেল, এরকম কেস আর একটা। আরেকটা আকাই দিয়ে ডাটা এন্ট্রি কি জানেন, আমি দেখলাম আর কুইকার অ্যাপসে, তো ভাবলাম ওদের এখানে একটা পোস্ট আছে ডাটা এন্ট্রি, আমার তো কোর্স আছে ডাটা এন্ট্রি কোর্স, একটু করা আছে, তাহলে এটা করে ফেলি। সেটাও গিয়ে করলাম, ওখানে করলাম। আর দিল্লি থেকে ফোন আসছে, একটা মেয়ে আমাকে করলো, বললো আপনাকে আপকো আমলোক ডাটা এন্ট্রি কাম দেঙ্গে, আপকো এক পেজ দিয়া যায়গা, আপকো কপি পেস্ট করনা হ্যায়, ওর মহিনে মহিনে কো ইতনা স্যালারি মিল যায়গা আপকো, এসে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে ম্যাম, ক্যা ক্যা করনা হ্যায়, ক্যা প্রসেস হ্যায় মুঝে বতা দিজিয়ে, আমি সব কিছু দেখলাম আরে। এরপর ইউটিউবে কটা ভিডিও দেখলাম আরে, দেখার পর ভাবলো এই যে কুইকার অ্যাপসটা একদম ফেক। আপনারা যারা যারা আপনাদের কুইকার অ্যাপসটা আছে আপনাদের ফোনে, প্লিজ সেটাকে আজই আনস্টল করুন, কারণ পুরো অ্যাপসটাই ফেক। অনেক লোক ডাউনলোড করে আছে কিন্তু অনেকটাই ফেক এটা। আর যদি আপনারা যদি এটা থেকে কিছু উপকার পেয়ে থাকেন তাকে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আমাকে তো পুরো মানে এই লকডাউনে আমি অনেকই জব খোঁজাচ্ছিলাম, তো কুইকার অ্যাপসে দেখছি অনেক জব, তাহলে তো আমি বললাম জব লেগেই যাবে, বাস
ট্রাই করছিলাম, কিন্তু এগুলোতে ফেক, পুরো ফেক। তাই আপনাদের কি বলছি প্লিজ, যে এরকম মানে জাগ্রতের জন্য আমি আপনাকে দেখুন, এরকম যদি কেস আপনাদের কাছে আসে মানে আপনারা পুরো জাজ করবেন, আপনি মানে পয়সা টয়সা ডাইরেক্ট দিবেন না, একটু জাজ করে দেবেন। কারণ ওরা সার্টিফিকেট পুরো হুবহু একদম যেটা শিবানী এয়ারলাইন্স যেটা আমি দেখলাম, মানে পুরো একদম এক্সাক্টিস তাদের মানে সার্টিফিকেট, একদম অ্যাপ্রুভাল লেটারগুলো একদম বানিয়ে ফেলে। আপনি ভাববেন যে সত্যি আমার জব হয়ে গেছে, কিন্তু এরকম না। জব যারা দেবে আর জব দেবে, তারা আপনার কাছে ফোন করবে না, এই বারবার ফোন করে বলবে না এই করো এই করো এত টাকা ঢালো, এইসব ফালতু একদম মানে মানুষ পাগল করছে। তো আপনারাও এটা থেকে আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা থেকে আপনার সাবধান থাকবেন। হয়তো আপনাকে এরকম আপনি খুশি দিয়ে আপনি পয়সা ঢেলে দিতে পারেন, চাকরি তো হচ্ছে, কিন্তু চাকরি না পয়সা নিয়ে আপনি চলে যাবে। অনেক ঘটনা এরকম হচ্ছে, তাই আমার সাথে হতে যা হয় হতে চলেছিল, কিন্তু আমি সেটা নিয়ে আমি অনেক চিন্তা ধারণা করে সেটা থেকে বেরিয়ে এসেছি। আমার আমি খুবই কি বলবো আরে লাখ লাখ বাজ গিয়া। তো আমার আজকে ভিডিওটা থেকে আপনারা যদি কিছু একটা উপকৃত হয়ে থাকেন, তো কেন প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব লাইক দিবেন। আর আমার নতুন চ্যানেল, তাই বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দিবেন, একদম নতুন আর সাবস্ক্রাইবার একদম কম। তো প্লিজ আমারটা ভিডিওটা সাবস্ক্রাইব করে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আজকে থেকে রাখি, বাই।